ভাইজান, আপনার নাস্তা। কি নাস্তা? খিচুড়ি। কি খিচুড়ি? খিচুড়ি? আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবো? যা, এটা নিয়ে যা, চা নিয়ে। ভাইজান, এখন সকাল না, দুপুর। আর খালাম্মা বইলা দিছে আজকে থেকে বাড়িতে নতুন নিয়ম, সকালে ঘুম থেকে উঠলে চা আর দুপুরে ঘুম থেকে উঠলে ভাত, নোসা। তুই দয়া করে তোর খালাম্মাকে গিয়ে বল যে এইসব নিয়ম কানুন সাধারণ মানুষের জন্য। তিনি যাকে গর্ভে ধারণ করেছিলেন সে কোনো সাধারণ মানুষ না, সে এই দেশের নাম করা একজন লেখক, রাফসানা আহমেদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এডা আপনি দয়া কর আর মনে রাখেন, আসার সময় দেখছি খালাম্মার হাতে বড় একটা বেলসা, পরে যেন আবার না কন আমি আপনার সাবধান করি নাই। অন খায়া প্লেট দেন, আমার অনেক কাম আছে। আফসোস যে তুই আর তোর খালাম্মাই শুধু আমাকে পাত্তা দিলি না। অসুবিধা নেই, বাসায় চা না পাওয়া গেলে কি হবে, ঢাকা শহরে চায়ের দোকানের অভাব নেই। আমি দোকানেই যাচ্ছি, আর শোন, এরপর থেকে সকালবেলা ভুলো এসব ভাত খিচুড়ি নিয়ে আসবি না। আপনি তো দোকানে এমনিই যাইতেন, দোকানে যা চা খাওয়ার লাগে যে সিগারেটটা খাইতেন, এটা আমি অহনি খালাম্মারে যা কইতাছি। আমার চামচা লেখক হওয়ার তিন নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো তার আশেপাশের সব কিছুই এলোমেলো থাকবে। টুথপেস্ট ফুরোনোর এক সপ্তাহ হয়ে গেলেও নতুন পেস্ট আনার কথা মনে থাকবে না, বাথরুমের নষ্ট লাইট সারানো হবে না কমপক্ষে দুই মাস, এবং প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মানি ব্যাগ আগের দিন কোথায় রাখা হয়েছিল কোনোভাবেই মনে পড়বে না। লেখকদের জীবন এত সহজ না রে ভাই, খুব কঠিন জীবন আমাদের।